স্বাগত বাংলাদেশ লাইভে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। টানা তিন বছর ধরে এসএসসি পরীক্ষার ফলাফলে সকল বোর্ডের মধ্যে শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। অন্য বোর্ডের তুলনায় রাজশাহীর এই ধারাবাহিক ভালো ফলের কারণ বিশ্লেষণ করতে রাজশাহী থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহী বোর্ডের এই ফলাফলের কারণ হিসেবে কি বলা হচ্ছে? টানা দ্বিতীয়বারের মতো দেশ সেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এবারে এই শিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের মধ্যে পাশের হার হচ্ছে 91.64% এবং জিপিএ পাস পাওয়ার দিক থেকেও গতবারের তুলনায় এবার বেশি পেয়েছে। 22,000-এরও বেশি শিক্ষার্থী এবার কিন্তু জিপিএ পাস হয়েছে, গতবার যেটা ছিল 20,000। এই যে ধারাবাহিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ড ভালো করছে দেশের মধ্যে, এর কারণ কী, নেপথ্যের কারণটি আমরা একটু জানতে চাই। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল্লাহ প্রামাণিক। অধ্যাপক আনোয়ারুল্লাহ প্রামাণিক, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, গত তিন বছর ধরেই রাজশাহী শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আপনার বোর্ড ভালো করছে এবং দেশেরা হচ্ছে, এর কারণটি কি? জি, ধন্যবাদ আপনাকে। বিগত দুই বছর চাইতে এই বছরের পরীক্ষার ফলাফলটি ভালো। আমি দেশেরা এই অর্থে এইভাবে ব্যবহার করব না কথাটি, আমরা ভালো করেছি, আমরা ভালো করেছি। ভালো করার কতগুলো দিক আছে, তো এইবারে ভালো করার পশ্চাতে যে দিকটিকে আমি বিশেষভাবে মনে করি যে যে কারণটি আমাদের কাজ করেছে সেটি, আপনি জানেন যে এইবার সরকার আমাদের প্রতি একটা নির্দেশনা ছিল যে সমস্ত শিক্ষার্থী টেস্টে ভালো ফল করবে না তারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এই নির্দেশনাটি আমাদের উপর অর্পিত হয় এবং আমরা এই নির্দেশনা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শক্তভাবে প্রতিপালন করানোর জন্য নির্দেশ দিই, যার কারণে যে সমস্ত ছাত্র দুর্বল তারা টেস্টেই কিন্তু ছাঁটাই হয়ে যায় এবং যারা এসছে তাদের সবারই পাস করার কথা, কারণ টেস্টে তো তাদের পরীক্ষা নিয়ে তারা পাস করবে এই এরকম ছাত্রকেই আপনার ফাইনাল পরীক্ষা দিতে পাঠানো হয়েছে, তারপরেও এখানে 8.5% 9% ফেল করেছে, এটা হবে, ফেল করবে। তো যারা দুর্বল ছাত্র তারা প্রতিষ্ঠানেই তারা থেকে গেছে, তারা আসতে পারেনি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য। এই কারণেই আমি বিশ্বাস করি যে এইবার এই প্রতিষ্ঠানে মানে এই শিক্ষা বোর্ডে পাশের হার আপনার বিগত দুই বছরের চাইতে, আমরা তো দেখি যে প্রত্যেকবারই যখন ফলাফল প্রকাশ হয় কোনো না কোনো বিষয়ে শিক্ষার্থীরা খারাপ করেন, অভিভাবকরা বলেন যে ইংরেজিতে খারাপ করেছেন, কেউ বলে যে ফিজিক্সে খারাপ করেছেন। তো এবার আমরা দেখলাম যে গণিত এবং ইংরেজিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থীরা বলছেন। জি, এবার বিষয়টা এরকম, শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীদের চোখে গণিতের প্রশ্নটা ইয়ে ছিল, একটু শক্ত ছিল, হার্ড ছিল, তারা বলেছে, অধিকাংশ শিক্ষার্থী বলেছে গণিতের গণিতের ইয়েটা হার্ড ছিল, কোশ্চেনটা হার্ড ছিল, তাদের পরীক্ষা তারা অপেক্ষাকৃত অন্যান্য বিষয়ের তুলনায় তারা একটু খারাপ দিয়েছে, অধিকাংশ শিক্ষার্থী বলেছে। আর একটি ছিল ধর্ম নৈতিক শিক্ষা, যেটির এমসিকিউ অংশটা, এমসিকিউ অংশটা শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থী খারাপ করেছে। আর ইংরেজি তো ইংরেজি ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা এটা যে পরিমাণ ছাত্ররা এক্সপেক্ট করে, এক্সপেকটেশন ছাত্রদের ছিল যে আমি 90-95 পাবো, এরকম দেখা যাচ্ছে যে এই 80-90-এর মধ্যেই অধিকাংশ শিক্ষার্থী যারা ভালো তারা এর মধ্যেই তারা নাম্বার পেয়েছে। কিন্তু আমি অতীতে লক্ষ্য করেছি ইংরেজিতে আপনার দেখা গেছে 95-96-97 নম্বর পর্যন্ত অ্যাভেলেবল স্টুডেন্টের নাম্বার পাচ্ছে, সে নাম্বারটা এবার পায়নি, কারণ দু একটি কোশ্চিনে একটু কনফিউশন ছিল শিক্ষার্থীদের কাছে। কোশ্চিন ভুল নয় কিন্তু কোশ্চিনটা ছিল একটু স্ট্যান্ডার্ড লেভেলের, স্ট্যান্ডার্ড লেভেলে যেমন ইংরেজি প্রথম পত্রে একটা রিঅ্যারেঞ্জ ছিল, রিঅ্যারেঞ্জ নিয়ে ছাত্ররা কনফিউশনে পড়েছিল, তারপরে একটা স্টোরি রাইটিং ছিল যে স্টোরি রাইটিংগুলো তারা পড়ে নাই, এই তারা পড়ে নাই, তাদেরকে পড়ানোও হয় নাই, এবং ধারণা শিক্ষকদেরও ধারণা ছিল না যে এই জাতীয় স্টোরি রাইটিং আসতে পারে, একটা আননোন একটা কনসেপশন তাদেরকে দিয়ে সেটা লিখতে বলা হয়। এই বিষয়গুলি যদি আমরা শিক্ষার্থীদেরকে অভ্যস্ত করতে চাই, শিক্ষার্থীরা যাতে এই রিয়ালিটিগুলি করতে পারে বা কোশ্চিন যখন স্ট্যান্ডার্ড মার্কের হবে তখন যেন শিক্ষার্থীরা অভ্যস্ত হতে পারে, লিখতে পারে, সেই জন্য কি শিক্ষকদের কোনো প্রশিক্ষণের দরকার আছে কি? শিক্ষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, যেটা সরকার ক্রমাগত এবং অব্যাহতভাবে সে প্রশিক্ষণ চলছে। আপনারা জানেন পরীক্ষা উন্নয়ন একটা সংস্থা আছে বেডু যেটাকে বলি, তার মাধ্যমে অহরহ সৃজনশীল পদ্ধতির উপরে মাস্টার ট্রেনার তৈরি করা হচ্ছে, কিন্তু এই মাস্টার ট্রেনার যে পরিমাণ তৈরি করা হয়েছে আর আমাদের যত শিক্ষক, এটি আরও কয়েক বছর লেগে যাবে যদি এই ধারাবাহিকতায় এইভাবে চলতে থাকে,
আরো ট্রেনিং দরকার। আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, আপনার শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার শতভাগ পাশের যে স্কুল সেই সংখ্যাটি বেড়েছে, গতবার যেখানে 200 ছিল সেখানে এবার 400-এরও বেশি হয়ে গেছে। এই যে সংখ্যাটি বাড়লো, এটি তো একটা ইতিবাচক দিক, এটি কিভাবে করলেন আপনারা? এটা আমাদের চাইতে প্রতিষ্ঠানগুলোর ক্রেডিটিভ কৃতিত্বই বেশি, আমরা এটা জাস্ট মনিটরিং করি মাত্র এবং তাদেরকে উৎসাহিত করি, অনুপ্রেরণা দেই। আমি আগেও বলেছি, একবার বলেছি আপনাকে, যে এই যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে। এই রাজশাহী শহরই ধরুন, নগা শহর ধরুন বা সিরাজগঞ্জ শহর ধরুন, তারা এই যে রাজশাহী কলেজের প্যারালাল কীভাবে নিউ ডিগ্রি কলেজ হতে পারে, নিউ ডিগ্রি কলেজ এতটা GPA 5 পাচ্ছে, সিটি কলেজ চিন্তা করছে আমার ছাত্র তো ভালো, আমরা GPA 5 পাবো না কেন। এই যে নার্সিংটা, এই মানসম্মত প্রতিষ্ঠানগুলো নার্সিংগুলো বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি অভিভাবক মহলও অনেক সচেতন হয়েছে। সচেতন হওয়ার পশ্চাতে একটি কারণ, সেটি হচ্ছে বেশি যে নম্বর পাবে সে ভালো কলেজে ভর্তি হতে পারবে। এই জন্য অভিভাবকরা বছরের প্রথম থেকেই তাদের সন্তানদেরকে নিয়ে নার্সিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ মানে কোন শিক্ষক ভালো, কার কাছে গেলে ভালো হবে বা কী করলে ভালো হবে, এবং সেই ছাত্র তার সন্তান কী করছে, কতটুকু লেখাপড়া করছে, এই জিনিসগুলো সবাই এখন অনেক সচেতনতার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। ভালো খবরের মধ্যে কিন্তু খুব খারাপ খবরও আছে, সেটি হলো যে শূন্য পাশের স্কুলের সংখ্যাও কিন্তু আছে আপনার বোর্ডে। শূন্য পাশের সংখ্যা যেখানে এতগুলি প্রতিযোগিতা হচ্ছে, শিক্ষকরা প্রতিযোগিতা করছেন ভালো ফলাফলের জন্য, শিক্ষার্থীরা করছেন, অভিভাবকরা করছেন, সেখানে এই শূন্য পাশটি কি পীড়াদায়ক? এটি আমি বলবো অবশ্যই পীড়াদায়ক, কিন্তু শূন্য পাশের স্কুলটার আপনার ক্যারেক্টার দেখতে হবে। এই স্কুলটা বাগসারা প্রভাতেই অবস্থিত, 3টি মাত্র ছাত্র ছিল এবং সবে মাত্র তারা পাঠদানের অনুমতি পেয়েছে, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্তও নয়, তারা বেতনভুক্তও নয়, কেবলমাত্র পাঠদানের অনুমতি পেয়েছে এবং তারা স্টার্ট করেছে, যাত্রা শুরু করেছে। এই 3 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছে, এই অবস্থায় মনে করেন পাঠদানের অনুমতি পাইলো যে শিক্ষকদের, তাহলে শিক্ষকদের অনুভূতিটা কেমন? তাদের তো একাডেমিক স্বীকৃতিও নাই, তাহলে তারা কতটুকু গুরুত্ব দেবে ছাত্রদের প্রতি? আর ছাত্রও নয় 3 জন ছাত্র, যা হয় পারফরমেন্স যা দেখানোর কথা সেই পারফরমেন্স তাদের দেখাতে পারে নাই, মানে ওই 3 জন ছাত্র কেউ তো ভর্তি হতে চাইবে না কলেজে, ভর্তি হতে চাইবে কি এই প্রতিষ্ঠানে? কারণ কেবল পাঠদানের অনুমতি পাইলো, ঘর দরজা নাই, সেখানে একজন ছাত্র তো চায় একটা ভালো অবকাঠামো, ভালো পরিবেশ, সেখানে পরিবেশও নাই, সেখানে শিক্ষক নাই, সেখানে কেবল পাঠদানের অনুমতি পেয়েছে, কোনো ছাত্র ভর্তি হতে চায় না। তারা স্কুলের ইজ্জত রক্ষার্থে তারা বিভিন্নভাবে দুর্বল 3 জন শিক্ষার্থীকে নিয়ে এসে তারা অনুরোধ করে ভর্তি করেছে তাদের টেক কেয়ার সেভাবে নিতে পারে নাই, ওই 3 জন ছাত্র ভর্তি হয়েছে এবং ফেল করেছে, এবং সেই প্রতিষ্ঠানটি আমাদের রাজশাহী শিক্ষা বোর্ডকে মানে এটা কি বলবো, আমাদের জন্য একটা ব্যাড, এই যে একটা প্রতিষ্ঠান ব্যাড এভিডেন্স আমাদের একটা দৃষ্টান্ত নিয়ে এসছে। আগামীতে নিশ্চয়ই এরকম আগামীতে প্রমাণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সজল আপনি শুনছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ড পরপর 3 বারই দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে SSC পরীক্ষার ফলাফলে। তো সেই ধারাবাহিকতা আগামীতেও যাতে অব্যাহত থাকে সে প্রত্যাশা আমরাও রাখি। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজী শাহেদ। সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন, রাজশাহী বোর্ড SSC পরীক্ষায় ভালো ফলাফল করেছে তার কারণ কি জানতে চেয়েছিলেন এবারে সাভারে যাব। রমজানের শুরুতেই লাগামহীন হয়ে পড়েছে নিত্য পণ্যের বাজার, সবজি থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ঢাকার পাশে সবচেয়ে বড় পাইকারি নিত্য পণ্যের বাজার সাভারের নামা বাজার, এখান থেকেই বিভিন্ন পণ্য আসে রাজধানী সহ আশপাশের জেলাগুলোতে। বিস্তারিত জানাতে সাভারের এই বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গত কয়েকদিনে বাজারে দামের কতটা তারতম্য তৈরি হয়েছে আগের তুলনায়, বিশেষ যেহেতু রমজান শুরু হয়েছে, বিক্রেতারা কিংবা ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ সজল, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নামা বাজারে। আপনারা জানেন যে ফণীর আঘাতের কারণে আসলে পণ্য, যে কাঁচা পণ্য, কাঁচা বাজারটা কিন্তু একটু দাম বেড়েছে, এবং পাশাপাশি যে এই যে চাউলের বাজারটা কিন্তু অনেকটা একটু কম, এক বস্তাপতিতে মোটামুটি 1 টাকা করে কম পড়ছে, বা মানে তেল এবং চিনি এবং ডাল, চিনির দামটাও একটু কম। আমরা একটু এইখানে প্রচুর চাউল এই বাজারে মজুত রয়েছে এবং চাল, তেল, চিনি এবং ময়দা সহ সব ধরনের পণ্যই কিন্তু এইখানে রয়েছে, এবং এই
এই পণ্যগুলি হচ্ছে রাজধানীর সমস্ত বাজার এবং ঢাকার আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলিতে কিন্তু এখান থেকে সরবরাহ করা হচ্ছে। এখানে যারা বাজার একজন বাজার চালের আড়তদারে আমরা আছি, একটু কথা বলবো। চালের দাম কেমন বাড়ছে, বৃদ্ধি পেয়েছে? চাউলের বাজার তো কেজির মধ্যে 1.5 টাকা কম, প্রতি কেজিতে 1.5 টাকা কম এই মার্কেট চলছে বর্তমানে। সব ধরনের চাল ওই বাজারে 1.5 টাকা অথবা 2 টাকা পর্যন্ত কমছে। কারণটা কি? কারণ নতুন ধান আসতেছে মার্কেটে, নতুন চাল আসতেছে, এই এটাই হলো উদ্দেশ্য। নতুন চাউলে বাজার একটু মানে কমতি। ধন্যবাদ। আমরা একজন চাল ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। আমরা একটু আপনাদেরকে এটা দেখাচ্ছি যে বাজারটা নিয়ে আসলে মূলত রয়েছে, সে বাজারটা আপনার পুরো রাস্তার যে বাজারটির যে আমদানি করা হয় বা রপ্তানি করা হয় সেই সড়কের অবস্থা আপনারা দেখছেন যে অনেকটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এখানে কোনো রাস্তার কোনো কাজ করা হচ্ছে না এবং এখানে যারা রয়েছে আপনারা তো বাজারে রয়েছে, এই যে পণ্যগুলি নিয়ে আসতেছেন, রাস্তার কি অবস্থা দেখেন? রাস্তা খুব খারাপ স্যার, একবারে বেশি খারাপ। ভ্যান ট্যান সব ভাঙ্গে উল্টে মুল্টে একবারে খারাপ। কাস্টম কিছুই করে না, সাভার বাজারের একবারে অবস্থা খারাপ। এই সব মালামালের দাম কেমন এখন? মালামালের দাম সীমিত, কোনো চড়া দাম নেই। ধন্যবাদ। শুনছিলেন যে তাদের যে দুর্ভোগটা ছিল সেটা হচ্ছে যে এই রাস্তা নিয়ে আসলে মূলত। আমরা একটু কথা বলবো, আপনারা তো রয়েছেন বাজারে রয়েছেন, এই যে দুইটা সড়ক, এই একটা সড়ক ব্রিজের একটা সড়ক রয়েছে, দুইটা সড়কেরই তো দেখছি যে খুব বেহাল অবস্থা, মানে প্রচুর যানজট থাকে, মালামাল নামা ওঠানামা করতে সমস্যা হয়। আসলে সাভার বাজারটা বিশাল বাজার, এখানে পাইকারি ব্যবসাটাই প্রধান। এখান থেকে ঢাকা সহ আশেপাশে গাজীপুর টঙ্গী আরিচা অবধি মালামাল যায়। কিন্তু আপনি যে কথাটা বললেন বাজারের রাস্তাঘাটের কথা, রাস্তাটা আসলেই খুব খারাপ। এখানে যারা লেবার আছেন, আমিও বাজারের একজন মহাজন, আমার মাস্টার রয়েল মিল, তেলের মিল, বাজার সব স্বাভাবিক আছে। দাদা আসলে শুনছিলেন, এই ছিল সজল আমার কাছে সাভারের নামা বাজার থেকে। নাজবুল হুদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাজবুল হুদা সাভারের নামা বাজার থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন পণ্যের দাম, ক্রেতা বিক্রেতার মন্তব্য এবং বাজারের পরিস্থিতি। বাংলাদেশ লাইভের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বাংলাদেশ লাইভে। রমজানে পণ্যমূল্য নিয়ে বিস্তারিত জানাতে এবারে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, রমজান মাস শুরু হয়ে গেছে, পণ্যের মূল্যের ক্ষেত্রে চট্টগ্রামে কতটুকু তারতম্য হয়েছে, কোনো তারতম্য হয়েছে কি না, আদৌ ক্রেতা ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ সজল। আপনি জানেন যে যখন রমজান আসে তখন কিন্তু নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সে পণ্যের কিন্তু চাহিদা অনেকটা বেড়ে যায়, তো সেই সুবাদে দেখা যায় সেই পণ্যের দাম কিন্তু অনেকটা বেড়ে যায়। এবারেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। আপনি যে কাঁচা মরিচ যেটা দেখাচ্ছি আমরা, এই মরিচ কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি কুচরা বাজারে 50 টাকা থেকে 40 টাকা করে তারা বিক্রি করেছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে কিন্তু রোজা শুরু হতে না হতে কিন্তু আমরা দেখছি খুচরা বাজারে 80 টাকা থেকে 90 টাকা, এমনকি বাজার ভেদে আমরা দেখেছি 100 টাকা পর্যন্ত বিক্রি করছে। কিন্তু আপনি অবশ্য লক্ষ্য করছেন কিন্তু ম্যাজিস্ট্রেটের অভিযান শুরু হয়েছে রিয়াজউদ্দিন বাজারে, আমার পাশে রয়েছে সহকারী কমিশনারের নেতৃত্বে তাহমিলুল রহমান কিন্তু অভিযান শুরু করেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে অভিযান আপনি শুরু করেছেন, সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছেন, আসলে যে মরিচের দামটা কিছুটা বেড়েছে, এমনকি মাংসের মধ্যেও কিন্তু মাংসের দামটাও কিছুটা বেড়েছে, কতটুকু পর্যন্ত আপনারা বাজার নিয়ন্ত্রণে আনতে পারছেন? ধন্যবাদ। আপনারা যদি লক্ষ্য করে থাকেন গতকালকে থেকে কিন্তু আজকে মরিচের দাম কমেছে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি আড়ত সহ খুচরা পর্যায়ে আমরা যোগাযোগ করেছি। গতকালকে এই মরিচের যে দামটা ছিল তার থেকে আজকে তাই প্রায় 20-25 টাকা কমে এসেছে। তো আমরা মনে করছি যে মরিচের দাম এই মুহূর্তে চট্টগ্রামে যথেষ্ট পরিমাণে সহনশীল, কারণ এখানে আমদানি হচ্ছে 30 টাকা করে কেজি পাইকারিভাবে বিক্রি হচ্ছে, তো এটা হয়তো খুচরা ইন্ডে আরও অল্প কিছু সামান্য বাড়তে পারে।
একই সাথে মাংসের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে তারা আগে মূল্য তালিকাটা তারা ব্যবহার করতো না, আজকে তারা মূল্য তালিকা নিয়মিতভাবে ব্যবহার করছে আমরা পেয়েছি। এবং আমরা দুটি অভিযোগ পেয়েছি তাৎক্ষণিক, যে তারা যে মূল্য তালিকা দিয়েছেন তার থেকে অতিরিক্ত মূল্যে বিক্রি করেছেন। আমরা সেই দুটো প্রতিষ্ঠানকেই কিন্তু আমরা ইতোমধ্যে জরিমানার আওতায় নিয়ে এসেছি এবং বাকিদেরকেও সতর্ক করা হয়েছে যে তারা যাতে মূল্য তালিকার সাথে ঠিক রেখে যাতে তারা তাদের পণ্য বিক্রি করেন। ধন্যবাদ আপনাকে সজল। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি ম্যাজিস্ট্রেটের সাথে এবং কি সহকারী কমিশনার তামিলের সাথে কথা বলেছি, তিনি বলছিলেন আসলে বাজার মনিটরিং করার জন্য বিভিন্ন বাজারে তাদের কিন্তু টিম কিন্তু কাজ করছে, তারা বলছিলেন বাজার নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ সজল। জয় আপনাকে ধন্যবাদ। সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন, রমজান মাসে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। অবৈধ দখলদারদের দৌরাত্মে মরতে বসেছে টাঙ্গাইলের খালগুলো, এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, খাল দখল করে কি ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছে আর এই দখলদারদের উচ্ছেদে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা প্রশাসন? আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল পৌরসভা সন্তোষ এলাকা, এর পাশ দিয়েই যেছে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনি আমার পিছনে লক্ষ্য করবেন যে এই খালটি আসলে মূলত লৌহজং এবং ধলেশ্বরী নদীর যে শাখা রয়েছে সেই শাখার এই খালটি, কিন্তু কালের বিবর্তনে দখলদাররা এই খালটি মূলত তারা এখানে দখল করে আছেন এবং এখানে দেখতে পারবেন যে আসলে তারা বিল্ডিং এবং দালান গোটা তারা তৈরি করছেন এবং এইটা ভরাট করে আসলে মূলত এখানকার যারা প্রভাবশালী রয়েছে তারাও আসলে এই খালটি দখল করে যাচ্ছে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো যে আসলে এই খাল নিয়ে আসলে আপনাদের অভিযোগটা কি? অভিযোগটা আমাদের শত বছরের পুরানা খাল, এই খাল জায়গায় জায়গায় বন্ধ হওয়াতে আমাদের জন্য দুর্ভোগ বেড়েছে, পানি নিষ্কাশন হয় না এবং পাশে একটা চক আছে, এই চকে পানি ঢুকতেও পারে না বেরোতেও পারে না, জন দুর্ভোগ বেড়েছে। অতএব আমরা এই খালটি পুনরুদ্ধার চাই সন্ত্রাসবাসীর পক্ষ থেকে। আপনি একটু বলবেন যে আসলে এই খালটা মানে কে দখল করছে, এরকম অভিযোগ মানে কাদের? নাম জানি না, দখল যার যার আছে এটা এটা তো দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমাদের নিষ্কাশনটা ক্লিয়ার করে দেন, এটি আমাদের আশা। সজল, আপনি শুনছিলেন যে আসলে এখানে প্রভাবশালী মহল তারা খালটি দখল করে যাচ্ছে, তবে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে খাল দখলের প্রয়োজনে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ছিল আমার কাছে টাঙ্গাইল নদী খাল দখল নিয়ে সর্বশেষ সজল। আতিক আপনাকে ধন্যবাদ। সহকর্মী আতিক রহমান টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন, দখল হচ্ছে খাল, সেই দখল হওয়া খালের ব্যাপারে জানাচ্ছিলেন। বাংলাদেশ লাইভে এই ছিল আজকে এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।